এবছর বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব পদক পাচ্ছেন। রাজনীতির ক্ষেত্রে অ্যাডভোকেট সাহারা খাতুন, শিক্ষা সংস্কৃতি ক্রীড়া ক্ষেত্রে অনিমা মুক্তি গোমেজ ও নাসিমা জামান ববি এবং গবেষণা ডক্টর সেঞ্চুতি সাহা। এছাড়া জাতীয় নারী ফুটবল দলকে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব পদক 2023 জন্য চূড়ান্তভাবে মনোনীত করা হয়েছে। সকালে সচিবালয় সংবাদ সম্মেলনে কথা জানিয়েছেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন্নেসা ইন্দিরা। বলেছেন, দেশপ্রেম, রাজনৈতিক দূরদর্শিতা, সাহসিকতা, ত্যাগ ও অনুপ্রেরণার উৎস বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিবের জন্মদিন 8 আগস্টকে সরকার ক শ্রেণীর জাতীয় দিবস হিসেবে ঘোষণা করেছে। রাজনীতি তো হলো অ্যাডভোকেট সাহারা খাতুন, মোশাম্মদ নাসিমা জামান বেবি শিক্ষা ও সংস্কৃতি ক্রীড়া, অনিমা মুক্তি গোমেজ শিক্ষা সংস্কৃতি ও ক্রীড়া, ডক্টর সেজুতি সাহা গবেষণা, বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল ক্রীড়া।